জিঙ্ক অ্যালিউম নিবেদিত। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন আমার গিটার দেখবার জন্য। আমি তানিয়া হোসেন। আজকে গিটার হাতে যেই মানুষটি আমাদের সেটে এসে উপস্থিত হয়েছেন, তার মিউজিক্যাল জার্নি শুরু কিবোর্ডের মাধ্যমে, বাট ইভেন্চুয়ালি হি হ্যাজ টার্ন আউট অ্যাজ এ গিটারিস্ট অ্যান্ড নাও ইট ইজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গিটারিস্ট ইন আওয়ার কান্ট্রি উই হ্যাভ। তাকে সাধারণ দর্শক বিভিন্ন পরিচয়ে জানে, কখনও তিনি একটি লেজেন্ডারি ব্যান্ডের লিড ভোকালিস্ট, কখনো বা তিনি সুরকার, কখনো বা তিনি মিউজিক ডিরেক্টর, কখনো বা অভিনেতা, কিন্তু তিনি নিজেকে যেই পরিচয়ে মানুষের কাছে পরিচয় দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন, সেটি হচ্ছে একজন মিউজিশিয়ান। প্লিজ ওয়েলকাম অন আওয়ার সেট দ্য মিউজিশিয়ান, দ্য গিটারিস্ট পার্থ বড়ুয়া। কেমন আছেন? ভালো। নিশ্চয়ই এখন অনেক বেশি কমফোর্টেবল, যেহেতু আমি আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি একজন মিউজিশিয়ান এবং একজন গিটারিস্ট হিসেবে, যেই পরিচয় দিতে আপনি নিজে সবচেয়ে বেশি আমার জানা মতো কমফোর্টেবল ফিল করেন। আমি নিজেকে সবসময় মিউজিশিয়ানই ভাবি। গান গাওয়াটা আমার একেবারে কাকতলীয় ব্যাপার। আমার কখনো, আমি যখন মিউজিক শুরু করি আমি গাইবো কোনো দিন, এটা আমি কখনো ভেবে গান বাজনা শুরু করিনি। শুরু তো হয়ে গেছে, আজকে এখানে আমরা সেই শুরুর গল্প শুনবো, কিন্তু তার আগে আমি জানি যে আপনার সাথে আজকে এখানে আপনি একা নন, আরও কেউ কেউ আছে, তাদের সাথে একটু পরিচিত হয়নি। আমি তো কখনো একা পারফর্ম করি না, তো আমার সাথে সবসময় যারা দীর্ঘদিনের আমার সহযোদ্ধা, যারা আমার সাথে সবসময় ছিল, তো যেহেতু গান করতে হবে তো তাদেরকে তো লাগবেই, এই জন্য ওদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমাদেরকে হেল্প করার জন্য। প্রথমে আছে হচ্ছে মাসুম, আমার সাথে দীর্ঘদিন কিবোর্ড বাজায়, ও আজকে কিবোর্ডসে আমাকে হেল্প করছে। তারপরে রয়েছে আশিক, দীর্ঘ 16 বছর আমার সাথে বাজায়, আমাদের সোলজার ড্রামার। তার পাশে হচ্ছে আমাদের সোলজের সবচেয়ে সর্বঘনিষ্ঠ মেম্বার রিয়েল, আমাদেরকে বেজে হেল্প করছে আজকে। প্রথমেই গিটার, আমার গিটার, সবাই বুঝতে পারছে অডিয়েন্স যে আমরা আসলে গিটার নিয়েই আজকে কথা বলবো, গিটারিস্ট পার্থ বড়ুয়াকে নিয়েই কথা বলবো। প্রথম গিটার কোনটা ছিল, কে কিনে দিয়েছিল? আমি তো কলোনিতে বড় হয়েছি, আমার বাবা সিডিএতে চাকরি করতো, তো আমি সিডিএ কলোনিতে বড় হয়েছি। তো যেটা হয় যে সবাই, সব মা বাবাইতে চায় যে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তো মিউজিক করতে চায়। আমাদের ওই সময়টা অনেক বেশি ডিফিকাল্ট ছিল যে একটা ছেলে গান বাজনায় যাবে, একটা প্রফেশনে নেবে, এটা অনেক ঝামেলা ছিল। তো সবসময় বলতো যে পড়াশুনো শেষ করো তারপর গিটারটা বাজাও। তো এই জন্য শুরুতে গিটারটা কেনা খুব ডিফিকাল্ট ছিল, কারণ বাসা থেকে গিটার কিনে দিত না। তো আমার সামনের বিল্ডিং আমার একটা বন্ধু ছিল, ওর নাম হচ্ছে তারেক, তো ওর কাছে একটা গিটার ছিল, সেও গিটার শিখত। তো এক পর্যায়ে না পেরে ওতে গিটারটা আমি নিয়ে আসলাম জোর করে। তো তারপর গিয়ে আমার মাকে বললাম যে তুমি একটা একটা ব্যবস্থা করো, আমি গিটার শিখবই। তারপর অনেক 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 কিছুর পরে আমার মা ওই গিটারের টাকা দিল, আমার প্রথম এখনও মনে আছে 300 টাকা দিয়ে গিটারটা কিনেছিলাম। কি গিটার ছিল ওটা? একটা ইন্ডিয়ান গিটার ছিল, ইন্ডিয়ান গিপসন। ওকে, 300 টাকার গিটার থেকে যাত্রা শুরু যার, তার কাছে এখন আসলে কয়টা গিটার আছে? হিসেব করলে তো অনেকগুলোই হবে, বাজানোর মতো আছে 10-12টা তো আছেই। অন দ্যাট নোট আমি আসলে অডিয়েন্সকে জানিয়ে রাখতে চাই, আজকে আমাদের সেটে যে গিটারগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সবগুলো গিটারই আমাদের আজকের গিটারিস্ট পার্থ বড়ুয়ার। গিটার শেখা নিজে নিজে, তারপরে আসলে কখন মনে হলো যে গিটারটা সিরিয়াসলি শিখতে হবে এবং কার কাছে সেই সিরিয়াস শেখাটা শুরু হলো? প্রথম আমার হাতে খড়ি হয় আমার একটা বন্ধু ইমরান, ওর নামে ওর নাম, ও তখন এক্সিস্টিং একটা ব্যান্ডে বাজাচ্ছে চিটাগংয়ে, ওর থেকে আমার শুরুটা হয়। তারপরে আমার আরেকটা ফ্রেন্ড ছিল আনিস, সে আমার স্কুলমেট ছিল, সেও একটা ব্যান্ডে বাজাতো, তাদের দুজন থেকে মোটামুটি আমি কিছুটা শিখি। পরবর্তীতে আমি গিটার শেখা শুরু করি আমাদের বাচ্চু ভাইয়ের কাছ থেকে। এবং আমি শুরুতেই যেটি বলছিলাম যে আপনি সোলসে যখন জয়েন করেছিলেন তখন আপনি কিবোর্ড বাজাতেন, রাইট? এবং তারপরে আপনার সোলসে গিটার শুরু। তো বাচ্চু ভাইয়ের সাথে গিটার বাজানো শেখা কি সোলসে ঢোকার পরে নাকি তার আগে? না, তার অনেক আগে। আচ্ছা, ওইটা একটু জানতে চাই। বাচ্চু ভাইয়ের থেকে আমি গিটারটা শিখতাম, আমি বেসিক্যালি শিখেছি বাচ্চু ভাইয়ের কাছে। তখন আমরা একটা ব্যান্ড করেছিলাম, আমাদের ব্যান্ডটার নাম ছিল মেসেজ। তখন বাচ্চু ভাইকে বললাম যে এরকম একটা ব্যান্ড হয়েছে, এখন আপনি যদি শেখান, আমরা যদি সবাই মিলে যদি পারি কিছু করতে। তো বাচ্চু ভাইয়ের কেন জানি, বাচ্চু ভাই তো তখন দিন রাত প্র্যাকটিস করে, তখন আর কেন জানি দয়া হলো, বলা ঠিক আছে তুমি সকালবেলা আসো, দেখি তোমাকে শেখানো যায় কি না। তো আমার এখনও খেয়াল আছে, আমার একটা ক্যাসেট রেকর্ডার ছিল, এরকম তখন এরকম ক্যাসেট রেকর্ডার ছিল, এখানে প্লে রিওয়াইন্ড বাটনগুলি থাকছিল, ক্যাসেট এরকম করে উঠতো, এরকম একটা রেকর্ডার ছিল আমার। আমি ওইটা নিয়ে আমার বাসা থেকে হাঁটতে হাঁটতে বাসা বাচ্চু ভাইয়ের বাসায় যেতাম সকাল 10:30,
বাচ্চা ভাই উঠতো একটু দেরি করে, মিউজিশিয়ানের দেরি করে উঠে, তো আমি সবসময় বারান্দায় বসে থাকতাম। তো বারান্দায় বসে থাকতে থাকতে বাচ্চা ভাই যখন উঠতো তখন একটু করে বাজাতো, আমি এটা রেকর্ড করে নিতাম, কারণ অতক্ষণ সময় তো আমাকে দিত না। ওকে, তো রেকর্ড করে নিয়ে বাসায় আসতাম। আর বাচ্চা ভাই একটা ব্যাপার ছিল যে যেটা উনি শেখাতো সেই লেসনটা যদি ওনাকে দেখানো না হয় উনি পরবর্তী লেসন কিন্তু দিত না। এই শুরু। তো আমার গিটারের এই পর্যায়ে গিটার দিয়ে একটা গান শুনতে চাই, স্টার্ট করি। আমি ভুলে যাই, আমি হেরে যাই, আমি ভুলে
অনেক ধন্যবাদ। আমরা যারা অফিস স্ক্রিনে আপনাকে চিনি, আমরা জানি যে আপনি আসলে গিটার বাজানোর প্রতি আপনার অনেক বেশি প্যাশন, যেমনটি আপনার গান গাওয়ার প্রতি। এবং আমরা যখন দেখি যে কেউ গান গায়, আপনি আশেপাশে গিটার থাকলে আপনার নিজ দায়িত্বে সেই গিটারটি নিয়ে প্লে করতে শুরু করেন, গান গাইবার জন্য না, শুধুমাত্র বাজাবার জন্য। তো সেইখানে আপনার কি মনে হয় যে গিটারিস্ট পার্থ বড়ুয়ার নামটা অনেক চাপা পড়ে যায় এতগুলো আইডেন্টিটির আড়ালে? সেই জন্য তো প্র্যাকটিস করছি। তারপরেও কি সবাই সবকিছু ছেড়ে, সব পরিচয় ছেড়ে আপনাকে গিটারিস্ট পার্থ বড়ুয়া বলবে? সেটা হয়তো বলবে না, তবে বলবে হয়তো ওই ছেলেটা গিটার বাজাতো। আমরা আগেই বলেছি যে সেটে আজকে যে গিটারগুলো দেখতে পাচ্ছি সবই আপনার গিটার। এবং আমার মতো যারা গিটার সম্পর্কে কিছুই জানে না এবং যারা নন মিউজিশিয়ান, তাদের মনে ভীষণ একটা প্রশ্ন যে একটা মানুষের একটা গিটার, সে জায়গায় দুটো, সে জায়গায় তিনটা হলেই হয়, এতগুলো গিটার একটা মানুষের আসলে কেন লাগে, সেটা একটু জানতে। যেটা হয়, গিটার তো অনেকদিন ধরে তো মিউজিক করি, বা বছর 30 এক তো হবেই। তো একসময় 300 টাকা দিয়ে গিটার কিনেছি, একসময় গিটার কেনার টাকা ছিল না। তো যখনই সুযোগ পেয়েছি তখনই গিটার কিনেছে। আর গিটার কেনার পরে যেটা হয়, গিটারগুলো বিক্রি করা যায় না, যে রেখে দিই গিটারগুলি, কারণ গিটারের সাথে তো একটা ভীষণ রকম প্রেম থাকে। অন দ্যাট নোট আমি একটু জানতে চাই যে এখানে আমি জানি যে অনেক এক্সক্লুসিভ গিটার আছে এবং সেখানে আপনি বাংলাদেশে একমাত্র টেলিকাস্টার বাজান এবং আপনার লেটেস্ট এডিশন হচ্ছে লেস পল গিটার। আমি জানতে চাই যে এইরকম এক্সক্লুসিভ আর কী কী কালেকশন আছে? টেলিকাস্টারটা আমি বাজাতাম কারণ আমরা সোল যে ধরনের গান করি, আমাদের গানগুলি টেলিকাস্টার দিয়ে কিছু গান বাজানো খুব সুবিধা, কারণ ওটার টোনাল কোয়ালিটির জন্যই ওটা বাজায়। কারণ গিটার তো আসলে ডিপেন্ড করে, প্রথম হচ্ছে যে একটা গিটারিস্টের কী ধরনের সাউন্ড পছন্দ সেটা একটা ডিপেন্ড করে, আর একটা ডিপেন্ড হচ্ছে গান, সব গানে সব ধরনের গিটার বাজানো যায় না। তো সেই জন্য কিছু গানে একটু আবার স্ট্র্যাট দরকার হয়, তার যার জন্য পরে আমি স্ট্র্যাটও কিনেছি। আমি দুটো গিটারই বাজাই স্টেজে সবসময়। আর লেস পলের বিষয়টা হচ্ছে, লেস পল গিটারটা তো একটা মানে সবার একটা ড্রিম গিটার, একটা ক্লাস ক্লাস একটা গিটার। যদিও আমার গিটার বাজানো, আমি যে বাজাই তাতে আমার সাথে খুব একটা লেস পল স্যুট করে না, তারপরেও একটা অনেক শখ আর কি, এটা একদম শখের আশিতলা যেটা বলে সেটা। তাহলে তো জানতেই চাই যে আর কোন আশিতলা এখনো পূর্ণ হয়নি, কোন গিটারটা কেনার ইচ্ছা এখনো হয়নি? আমার একটা আসলে আমি লেস পলই কিনতে চেয়েছিলাম, আর একটা আমার গিটার কেনার ইচ্ছা আছে, সেটা আমি একটা অ্যাকোস্টিক গিটার কিনবো, মার্টিনের। স্বভাবতই প্রশ্ন চলে আসে, অ্যাকোস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, অনেক ধরনের গিটার আছে, আপনার সবচেয়ে প্রিয় গিটার? স্পেশালি এই গিটারটা আমার ফেভারিট, কারণ এটা হচ্ছে ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে সাধারণত স্ট্র্যাটে তিনটা সিঙ্গেল কয়েল পিক আপ থাকে, এটাতে একটা ডবল আছে। এটা হচ্ছে আসলে অনেক টেকনিক্যাল কথা, কিছু ক্ষেত্রে এটা খুব প্রয়োজন হয়। আচ্ছা, আপনার হাতেরটা কি গিটার? এই গিটারের একটা বিশাল ইতিহাস আছে। হ্যাঁ, আমরা জানতে চাই গিটার সংক্রান্ত সমস্ত ইতিহাসই জানতে চাই আসলে। এই গিটারটা হচ্ছে টেইলার 701 সিরিজ, এটা বেশ দামি গিটার। আমরা ডালাস একবার প্রোগ্রাম করতে গেছিলাম বছর দুয়েক আগে। তো তখন আমার যে গিটারটা ছিল, সেই গিটারটা এই গিটারটাই ছিল খুব সম্ভবত, এই ওভেশন গিটারটা। এই গিটারটা সামহাউ ওয়েদার কারণে হোক যা হোক, ব্রিজ অনেক মানে প্লেয়েবল ছিল না, বাজানো যাচ্ছিল না। তো মিকি মান্নার নামে, মিকি ভাইও নামে একজন লোক ডালাসে থাকেন, মিকি মান্নান, উনি বাংলাদেশের একসময় উনি গান করতেন। ওনার বিখ্যাত গান হচ্ছে এখনও অনেক রাত, আমাদের বিশ্বদার, ওটাও লেখা এবং শুনে ওনার করা। আচ্ছা, তো মিকি ভাইয়ের কাছে এই গিটারটা ছিল, আমি জানতাম। তো আমি কি হলো যে আমার গিটারটা তো কাজ করছে না, আপনার গিটারটা যদি দেন একটু আজকে শোর জন্য একটু বাজাই, কারণ তখন আমরা তো শোগুলি তো উইকেন্ডে দোকানও খোলা নেই, যে দোকান থেকে একটা গিটার নিব। তো মিকি ভাইয়ের ওখানে গেলে মিকি ভাই আমাকে গিটারটা দিল, আমরা শোটা করলাম। শোটা আমরা 1.5 ঘন্টার বেশি বাজিয়েছিলাম, খুব ভালো শো হয়েছে। তো গিটার যখন ফেরত দিতে গেলাম মিকি ভাইয়ের কাছে, যে মিকি ভাই আপনার গিটার, থ্যাংক ইউ, বলছে তুমি গিটারটা নিয়ে যাও। তখন প্রথমে আমি বিশ্বাস করতে পারি না, মানে এত টাকার গিটার উনি আমাকে দিয়ে দিলেন। নিজেও বুঝতে পেরেছিলেন যে অলরেডি ইউ আর ইন লাভ উইথ দ্যাট গিটার। আমাকে বললো যে না, এটা তুমি নিয়ে যাও, তবে একটা শর্ত আছে। আমি কীরকম শর্ত? বলে আমি 2 মাস পরে বাংলাদেশে যাচ্ছি, আমি গিয়ে দেখবো যদি গিটার ঠিকঠাক থাকে তাহলে তোমার কাছে রেখে আসবো, নাহলে কিন্তু আবার নিয়ে আসবো। এবং উনি কিন্তু ঠিক সেম কাজটা করছিলেন, বাংলাদেশে আসছিলেন, এসে আমার স্টুডিওতে গেছে, স্টুডিওতে আমার গিটার দেখেছে যে এটা ঠিক আছে, বলছে আচ্ছা ঠিক আছে, ইউ ক্যান কিপ ইট। এটা হচ্ছে তার ইতিহাস, সেটা একজন আমাকে গিফট করেছে। এবং এই গিটারটা আমি বাজি অনেক অনেক, আমার অনেক ভালো লাগে এই গিটারটা বাজি। আমি জানি দেশের বাইরে অনেক রকম প্রতিকূলতার মধ্যে আপনাদেরকে শো করতে হয়, যেমন একটু আগে একটি ঘটনার কথা বলছিলেন, এবং লিস্ট অনেক সময় লিস্ট ইনস্ট্রুমেন্টের সাথেও শো করতে হয়, তখন আপনার একমাত্র সঙ্গী হচ্ছে আপনার গিটার। একটু দেশের বাইরের শোগুলোর কথা জানতে চাই। একটা শোর কথা না বললেই না, আমি আর মাসুম আমরা সাউথ কোরিয়া গেছিলাম। তো আমরা যাওয়ার, হ্যাঁ সিউলে, আমরা যাওয়ার সময় বললাম যে আমাদের এই ইনস্ট্রুমেন্ট লাগবে, সমস্ত টেক ইনফোটেনমেন্ট সব পাঠালাম আমরা। গিয়ে দেখলাম
ওদের জিজ্ঞেস করলাম যে সব ইনস্ট্রুমেন্ট আছে, ওরা বলে হ্যাঁ সব আছে, সব কিছু আছে, হ্যান ত্যান। শোতে গিয়ে দেখলাম তো কিছু নেই, মানে সাউন্ড সিস্টেমে বুকিং করা নেই। ইন্টারনালি যে সাউন্ড আছে ওরা যে কথা বলার জন্য মাইকগুলি যে কথা বলে ওই মাইক দিয়ে ওরা ওদের ধারণা ওরা এইটা দিয়ে বোধহয় শো হবে। তারা আমি আর মাসুম গিয়ে দুজন তো মাথায় হাত দিয়ে বসে আছে যে এটা কী হবে এখন, এটা এটা তো কিছু করার নাই। আর শেষ পর্যন্ত একটা পিয়ানো ছিল ওদের স্টেজের মধ্যে, পিয়ানোটা মানে কোনায় দিয়ে রেখেছে, তো ওটা কোনো মতে চার পাঁচজন ধরে মাসুম নিয়ে আসলো। ওই পিয়ানো আর একটা গিটার ছিল, আর কিছু তো করার নাই। একটা ছেলেকে বললেন তোমার কোনো গিটার আছে, বলে আমার একটা গিটার আছে, ওই গিটারতে ওই গিটার দিয়ে কোনোভাবে ওই গিটার দিয়ে আমি আর ও মিলে কোনোভাবে কিছুক্ষণ গান করলাম আর কি। এটা হচ্ছে গিটার যে মানুষকে বাঁচাতে পারে, যে ওই ইনস্ট্রুমেন্টটা যদি বাজাতে না পারে কি হতো। তার মানে একজন সিঙ্গারের আসলে গিটার হচ্ছে ত্রাণকর্তা, কিছু না থাকলে একটা গিটার থাকলে চলে। আমরা আরেকটা গানে যাব, এবারে কি গান শুনবো? সঞ্জীবদার একটা গান শোনাই। Oh,
এই গানটার পর আসলেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সঞ্জীব দা। এবং আমরা জানি যে 30 বছরের পথ চলায় এরকম অনেক বন্ধু, অনেক আমি বলবো যে শিল্পসঙ্গী আপনার যারা, তার মধ্যে নিলয় দাস আছে, সঞ্জীব চৌধুরী আছে, এরকম অনেক শিল্পসঙ্গীকে আপনি হারিয়েছেন। এবং সেই হারানোটা আসলে শিল্পসঙ্গীকে হারানোর কষ্ট তো ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু তারপরও যদি একটু জানতে চাই যে এই 30 বছরের পথ চলায় যাদেরকে হারিয়েছেন তাদের সম্পর্কে যদি একটু বলতেন। প্রোগ্রামের আসার সময় তো বেশি নেই, খুব দুটো কথা একদম শেষ কথা। নীলয়দা এবং সঞ্জীব, নীলয়দার সাথে আমি প্রচুর সময় কাটিয়েছি। উনি আমার চোখের সামনে গিটার বাজাতেন এবং আমি ওনার গিটার বাজানো দেখেছি এবং উনি অসাধারণ গান গাইতেন। সঞ্জীবদের সাথে অনেক দিনের মেলামেশা আমার, আমার কারণ জানি মনে হয় ওরা আর একটু কিছুদিন থাকলেই হতো, আর একটু পরেই না হয়ে যেত, তাহলে আমরা আর কিছু গান পেতাম। অনেক ধন্যবাদ আপনাকে আমার গিটারে, আসলে আপনার এতগুলো গিটার নিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই মাসুম ভাই, আশিক ভাই, রিয়েল ভাই, আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য। যদি শেষ কোনো কথা গিটার নিয়ে বলতে চান কি বলবেন? ভালোবাসতে হবে গিটারকে, তাহলেই গিটার বাজানো হয়তো সম্ভব। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, 300 টাকার একটি গিটার থেকে $3200 একটি গিটার পর্যন্ত যাওয়ার জন্য যে পথটি পাড়ি দিতে হয় সেটি একটা মিউজিশিয়ানের পথ, সেটি পার্থ বড়ুয়ার পথ। এই পথকে আসলে এত কম সময়ের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব না, আমরা চেষ্টা করেছি কিছু কথা আপনার সাথে শেয়ার করবার জন্য। নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো থাকবেন আপনারা সবাই। আবারও এরকম বিশেষ কোনো আয়োজনে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি তানিয়া হোসেন নিচ্ছি বিদায় আমার গিটার থেকে।